মিমারি লাইভ নিউজের খবরের জেরে তড়িঘড়ি করে বন্ধ করা হলো ডিজে অনুষ্ঠান। গতকাল রাতে মিমারি থানার অন্তর্গত দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পলতা এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ডিজে অনুষ্ঠানের আয়োজন করে এলাকার কিছু ছেলেরা, যেটি বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে করা একদমই পারমিশন নেই। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে পুজো হলেও মহামান্য আদালতের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে কিছু বিধিনিষেধ। কার্যত আদালতের বেঁধে দেওয়া নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল অনুষ্ঠান। সেই খবর প্রচার করি আমরা। সেই খবরের জেরে মেমারি থানার পুলিশ তড়িঘড়ি করে ওই স্থানে যায় এবং ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়। পুলিশের এই ভূমিকায় অত্যন্ত খুশি এলাকাবাসীরা। এই বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে মেমারি এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং এর সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন আমাদের, আপনাদের শোনাবো। সেক্ষেত্রে আপনারা কিভাবে দায় এড়িয়ে যেতে পারেন আপনাদের পারমিশন ছাড়া, যে ক্ষেত্রে আপনারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি রয়েছেন? আমি যেটা জানি যে প্রধানের কাছেও ইনফরমেশন নেই যে গ্রামে এত বড় একটা ফাংশন হচ্ছে। এখন আপনারা বলছেন যে বাইরে থেকে কিছু পরিযায়ী শ্রমিকরা যারা এসেছিল তারা এসে আপনার এলাকায় বিনা নোটিশে ডিজে শুরু করলো, আপনারা সেটা জানতেও পারলেন না? সদস্য জানতো না। দেখুন আমার, দেখুন সদস্য জানতো না, কিন্তু সদস্য তো একটা দায়িত্ব আছে যে আমার গ্রামে পুজোতে কোথায় কি হচ্ছে খবর রাখার, সেটা তো সদস্য এড়িয়ে যেতে পারে না। তো বাইরে থেকে আপনারা বলতে চাইছেন এখানে পূজা কমিটি কিছু করেনি, কিন্তু তাদের মণ্ডপের সামনে যখন এই জিনিসটা হয়েছে তাদের তো নিশ্চয়ই দায়ভার চাই। অবশ্যই তাহলে এখন তাহলে যদি দায় এড়িয়ে পরিযায়ী শ্রমিকদের উপরে দিয়ে দেয় বা আপনারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি পার্টি লেভেলে রয়েছেন, সেক্ষেত্রে আপনারাও যদি এই দায়গুলো পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে দেন তাহলে কি করতে হবে? না পরিযায়ী শ্রমিক করেছে এটা নয় বিষয়টা, কলকাতায় তিনটে ছেলে নিয়ে কাজ করে, ওদের যেটা আমি শুনলাম, আমার তো স্টেশন দেবীপুর বাড়ি, পলতা প্রায় 10 কিলোমিটার হয়ে গেল তাদের বেশি। এবারে ওরা বললো যে তিনটে ছেলে যারা কলকাতায় কাজ করতো সোনার দোকানে ওখানে বাড়ি কি সৈকত না কি আর একটা নাকি নাম বললো, তারা বিষয়টাকে অর্গানাইজ করেছিল। যদিও এটা এটা অবশ্যই এটা তো অবশ্যই দায়বদ্ধ নিতে হবে, যেহেতু গ্রামে হচ্ছে যখন আর অত বড় একটা প্রোগ্রাম হচ্ছে তাহলে সেখানে সদস্য জানবে না এরকম একটা হয় না, কিংবা হয়তো পুজো কমিটি জানবে বা ক্লাব কমিটি জানবে না এরকম কিছু ব্যাপারটা না, হয়তো মানে ইয়ে ইয়ে দেয়নি, মানে অর্থনৈতিক সাপোর্টটা হয়তো করা হয়নি। সাপোর্টের কথা আসছে না এখানে, প্যালেসের সাপোর্টের কথা আসছে, পুজো মণ্ডপের সামনে যেখানে 5 মিটার এবং 10 মিটার দূরত্ব রাখার কথা, সেখানে আপনাকে আপনি দেখতে পাবেন ভিডিওটা যে গায়ের উপর উঠে নাচানাচি করছে। বাট এইখানে তো পুজো কমিটির অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। অবশ্যই অবশ্যই। এ ব্যাপারে আপনি আপনার আপনার দিক থেকে কি বলবেন? আমি অন্তত এই বিষয়টা কখনোই সাপোর্ট করা যাবে না, কারণ যেহেতু সরকার আমাদের সরকার যে বিধিনিষেধ দিয়েছে সেই নিয়ম মেনেই চলতে হবে। অবশ্যই এই ধরনের এখন এই সময় এই মহামারীর সময় এই এই এটা পুলিশ প্রশাসন করেছে সত্যি গ্রামের জন্য মানুষের জন্য সকলের জন্য ভালো। আচ্ছা আপনাদের দলের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দলের থেকেও এখন আমরা ইয়ে খবর আরো ইয়ে নিচ্ছি কে করেছে, নাম পার্টিকুলার বা সদস্য কেন জানতো না, কেন বন্ধ করা হয়নি, এটা নিয়ে একটা খোঁজখবর নিচ্ছি। এটা নিয়ে খোঁজখবর নিচ্ছি আমি দুজনকে দায়িত্ব দিয়েছি যে তোমরা গ্রামে যাও, মানে কারা কি করলো, কিভাবে এইটা হলো, কোথা থেকে হয়েছে, কারা কারা সাপোর্ট করেছে বা করেনি, এগুলো সমস্ত তথ্য নিয়ে জানাতে। জিতেন্দ্র সিং সভাপতি, মেমারি ওয়ান, তৃণমূল যুব কংগ্রেস।